শেয়ার বাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ টানা চতুর্থ দিনের মতো কমেছে ডিএসইর মূল সূচক। 65.93% কমে ডিএসইএক্স 6,926 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,214 কোটি টাকা, যা গতদিনের তুলনায় 8.92% কম। শিল্পখাতে বেক্সিমকো, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, জিপিএইচ ইস্পাত ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এনবিএফআই খাতে আইসিবি, আইডিএলসি ফাইন্যান্স ও লঙ্কা বাংলা ফাইন্যান্স এবং ফার্মাসিউটিক্যালস খাত থেকে বিকন, ওরিয়ন ও স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে। প্রধান খাতগুলোর প্রতিটি আজ মূল্য হারায়। এর মাঝে ট্যানারি খাত সর্বোচ্চ 4.19% এবং জীবন বীমা খাত দ্বিতীয় সর্বোচ্চ 2.63% মূল্য কমেছে। আজ সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া 20 কোম্পানির মধ্যে টেক্সটাইলের 6টি এবং শিল্পখাতের 5টি কোম্পানি রয়েছে। বিডি থাই, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল পলিমারের শেয়ার মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পায়। আর সর্বোচ্চ মূল্য হারায় ন্যাশনাল ফিড মিল, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং ফরচুন শুজের শেয়ার। সম্প্রতি বাজারে লেনদেন শুরু হওয়া বিডি থাই এবং ইউনিয়ন ব্যাংকের মূল্য যথারীতি বেড়েছে। দ্বিতীয় কোয়ার্টারে উল্লেখযোগ্য আয় বৃদ্ধির ফলে ন্যাশনাল পলিমারের শেয়ার দর বেড়েছে। আর ন্যাশনাল ফিড মিলের দ্বিতীয় কোয়ার্টারের আয় বাড়লেও আজ রেকর্ড ডেটের পর লেনদেন পুনরায় শুরু হওয়ায় এই শেয়ারের মূল্য কমেছে। অন্যদিকে ফরচুন শুজের গত কোয়ার্টারের শেয়ারের প্রতি আয় কমায় এই শেয়ার মূল্য হারায়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মূল্য হ্রাস পাওয়ার স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস এবং ন্যাশনাল পলিমারের শেয়ারের লেনদেন বেড়েছে। দ্বিতীয় কোয়ার্টারে ইতিবাচক আয় বৃদ্ধির কারণে ন্যাশনাল পলিমারের লেনদেন বৃদ্ধি পেয়েছে। এছাড়া বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। 100 বছরের ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার ধীরে ধীরে বিনিয়োগ সহায়তা বাড়াচ্ছে। সাধারণ অর্থনীতি বিভাগের সাম্প্রতিক প্রতিবেদন থেকে জানা যায় যে সরকার 2022 অর্থ বছরের ডেল্টা প্ল্যান প্রকল্পগুলোর জন্য জিডিপির প্রায় 1.13% বা 34,10,000 টাকা বরাদ্দ রেখেছে। তবে এই সংখ্যা এখনও এই প্রকল্পের লক্ষ্যমাত্রা মোট জিডিপির 1.30%-এর তুলনায় কম। এই পরিকল্পনার অধীনে 2031 সাল নাগাদ মোট 80টি প্রকল্প বাস্তবায়ন করা প্রয়োজন এবং এই প্রকল্পগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু স্থিতিশীল অবস্থায় আনার জন্য গুরুত্বপূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। ঋণের হার বৃদ্ধির ফলে ডিসেম্বর মাসে ব্যাংকগুলোর ঋণ ও আমানতের ভার আরোপিত গড় সুদের হারের পার্থক্য নভেম্বর মাসের 3.16% থেকে বেড়ে 3.19% হয়েছে। অতিরিক্ত আমদানি খরচ পরিশোধের ফলে ঋণের চাহিদা পুনরুদ্ধার হয়, যা ঋণের উপর সুদের হার বাড়িয়ে দেয়। 2021 সালে ভার আরোপিত গড় ঋণের হার নভেম্বরের 7.15% থেকে বেড়ে ডিসেম্বর মাসে 7.18% হলেও জমার হার 3.99% অপরিবর্তিত রয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার হাজির হব শেয়ার বাজারের প্রি মার্কেট আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।